এখন আর ভয় দেখে লাভ নেই, ভয় করেও লাভ নেই। বন্ধুগণ, এখন নিজের অস্তিত্বের কারণে, বাঁচার কারণে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। বন্ধুগণ, এটার একটা সীমা থাকে, এই মিথ্যাচার, এই অত্যাচার, এই নির্যাতনের সীমা ছাড়িয়ে গেছে, সিচুয়েশন পয়েন্ট। তাই এখন আর কোনো ভয় নেই। একটা লেখা পড়ছিলাম এই অল্প সময়ের মধ্যেই, আমাদের অধ্যাপক সিরাজুল ইসলাম সাহেব চৌধুরীর লেখা, ভয়ের উপরে লিখেছেন, এখন আর ভয় দেখে লাভ নেই, ভয় করেও লাভ নেই। বন্ধুগণ, এখন নিজের অস্তিত্বের কারণে, বাঁচার কারণে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। ভয় জয় করে, ভয়কে জয় করে এদেরকে পরাজিত করতে হবে, এবং দেশের সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে, যেখানে আপনারা লিখতে পারবেন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট দিয়ে যেখানে আপনাকে বন্ধ করে রাখা হবে না, যেখানে আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আপনাকে আটক করে রাখা হবে না, যেখানে আপনার শুধুমাত্র লেখার জন্য আপনাকে হত্যা করা হবে না, নির্যাতন করা হবে না। সেই রাষ্ট্র, সেই দেশ, সেই সমাজ, সেটা আমরা চাই, সেটাকে ফিরে পেতে হলে বন্ধুগণ আজকে অবশ্যই আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ সংগ্রামের মধ্য দিয়ে, লড়াইয়ের মধ্য দিয়ে আমাদেরকে আমাদের ন্যায্য যে দাবি, সে দাবি আদায় করে নিতে হবে, এবং সেটা তখনই সম্ভব হবে দেশে যদি আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থা চালু করতে পারি, একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, নিরপেক্ষ সরকার অধীনে, একটি নির্বাচনের মধ্য দিয়ে যদি আমরা একটা জনগণের সরকার, জনগণের পার্লামেন্ট নির্বাচিত করতে পারি, যেখানে জবাবদিহিতা থাকবে, যেখানে মানুষকে, মানুষ তার কাজের জন্য দায়ী থাকবে, সেই ব্যবস্থা চালু করতে হবে। আসুন বন্ধুগণ, আমরা সেই লক্ষ্যে, আপনারা কলম ধরেছেন, কাজ করছেন, আমরাও কাজ করছি, আমরা ঐক্যবদ্ধ হয়ে সকলকে একসাথে নিয়ে সেই যুদ্ধে আমরা জয়ী হই, সেই সংগ্রামে আমরা জয়ী হই, এই কামনা করে, ও আপনাদের সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সাফল্য কামনা করে, এবং এই দ্বিবার্ষিক সাধারণ সভার সাফল্য কামনা করে বক্তব্য শেষ করছি।